পাপা সুনাই দে রে বেরা নাই হুম মে 2023 সালে বলিউড অভিনেতা রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটি রীতিমতো দাগ লাগিয়ে দিয়েছিল বিশ্ব সিনেপ্রেমীদের সিনেমাটি ঘিরে বছর জুড়ে দর্শক প্রত্যাশা ছিল চোখে পড়ার মতো ওই বছর বলিউড বাদশাহ শাহরুখ খানের পেছন পেছন হাজার কোটি ক্লাবের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল অ্যানিমেল বিশ্বব্যাপী 971 কোটির মতো আয় তুলে নিয়েছে সন্দীপ ভাঙা রেড্ডি পরিচালিত সিনেমাটি সেই সঙ্গে প্রথম পর্বে আভাস দিয়েছিল সিকুয়েল নিয়ে আবারও পর্দায় আসছে অ্যানিমেল অ্যানিমেল ব্লকবাস্টার হওয়ার পর থেকেই এর সিকুয়েল নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে সম্প্রতি সিনেমাটির সিকুয়েল আসার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সন্দীপ ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানান এটি অ্যানিমেলের চেয়ে বড় এবং বন্য হতে চলেছে পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে অ্যানিমেলের সিকুয়েল অ্যানিমেল পার্ক আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সিনেমায় রণবীর বনাম রণবীরের লড়াই হতে যাচ্ছে একজন নায়ক এবং অন্যজন থাকবেন খলনায়কের ভূমিকায় এবার অ্যানিমেল পার্কের গল্পে যোগ হয়েছে নতুন খলনায়ক ভিকি কৌশলের নাম সিনেমাটিতে নায়ক রণবীরের বিপরীতে থাকছেন রশ্মিকা মন্দানা এতে নতুন করে যোগ হবেন অভিনেত্রী মালবিকা মোহন মালবিকাকে দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে 2026 সালে শুটিং শুরু করবেন ভিকি ও রণবীর ধুমধুমার অ্যাকশনে এবার আরও রক্তের খেলায় যোগ দেবেন দর্শকরা